মুক্তিযুদ্ধের ইতিহাস কেবলমাত্র কয়েকটি ঘটনার প্রবাহ মাত্র নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের অগণিত কথামালা, তাদের জীবনেরও কথামালা। দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অমর একুশে বইমেলার প্রাঙ্গণ থেকে। আপনাদের সঙ্গে আছে আমি শুভ নামি, এবং বরাবরের মতো প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পাঠক, লেখক, প্রকাশক। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন দুজন লেখক, আমার ডান পাশে রয়েছে মোজাফফর হোসেন এবং আমার বাম পাশে রয়েছেন সঙ্গীতা ইমাম, এবং তাদের দুটি বই রয়েছে আমার হাতে। একটি রয়েছে পতাকায় দিদি ভাইয়ের মুখ, এবং আরেকটি রয়েছে নো উইম্যানস ল্যান্ড। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর অমর একুশে বইমেলা নিয়ে নিয়মিত আয়োজন অমর একুশে বইমেলা। শুরুতেই মোজাফফরের কাছে জানতে চাই, আমি বইটি পড়ছিলাম জাদু বাস্তবতা পরা বাস্তবতা, এবং এর মাঝে আপনি লিখেছেন যে পাঠক একটির পর একটি পৃষ্ঠা উল্টাতে যে শিউরে উঠবে, এবং প্রতিবারই আপনার বইয়ে কিছু না কিছু একটা টুইস্ট থাকে কিংবা থ্রিলার থাকে, এই ঘটনাগুলো দর্শককে আকৃষ্ট করে আমি দেখেছি, এবং পাঠক খুব মজা করে বইগুলো পড়তে পারে। একটু জানতে চাই এবারের বইটিতে কি আছে? না, আমি সবসময় যেটা হয় যে আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলোকেই বিষয় করে আসলে লিখি, কিন্তু এটা যদি আমি খুব ফ্ল্যাটভাবে লিখি, যেভাবে দৈনিকে একটা আমরা নিউজ পড়ি, যেমন এখানে একটা গল্প আছে যেখানে রেপ একটা বড় প্লট হিসেবে এসেছে, কিন্তু রেপের ঘটনা তো আমরা প্রতিদিন দৈনিকে পড়ি, তো আমি তখন কি করি যে সবসময় ঘটনাগুলোকে অন্যভাবে বলার চেষ্টা করি, যাতে একটু মনে হয় যে পরাবাস্তব জাদু বাস্তবতার মধ্য দিয়ে প্লটটাকে একটু আকর্ষণীয় করি। তারপরে আমার উদ্দেশ্য থাকে আসলে ওই কন্টেন্টটাকে পড়ানো এবং এটা ধাক্কা দেয়া। যেমন এখানে আমরা সবসময় আমরা ধর্ষণ বিরোধী অ্যাক্টিভিজমের মধ্যে আমরা যাই, কিন্তু সেটা দেখা যায় আমাদের ওই খুবই শান্তিপূর্ণভাবে আমরা এই প্রতিবাদগুলো করি, কিন্তু এখানে একটি চরিত্র আছে যে আসলে এটা ভিকটিম, তার পরিবার ভীষণভাবে, ফলে সে তখন আরেকটা সহিংসতার পথ বেছে নেয়, ফলে সে বলে যে যে আন্দোলন শান্তিপূর্ণভাবে সম্ভব হচ্ছে না সেটা আরেকটা বিকল্প সহিংসতা দিয়ে প্রতিবাদ করতে চাই। তো এক ধরনের সাইকোসে, ফলে তার ট্রিটমেন্টটা হয়তো আনইউজুয়াল, বাট প্রোটেস্টটা হচ্ছে এই যে আমরা চাই এই ধরনের ধর্ষণমুক্ত একটি সমাজ। তো এই গল্পটাকে আমি আসলে বলছি একটা সাইকোলজিক্যাল থ্রিলারের মধ্য দিয়ে, কারণ আমরা জানি থ্রিলার এই প্রজন্মের কাছে খুব জনপ্রিয় অ্যাজ এ জনরা। তো আমি চেয়েছি যে আমাদের এই জনপ্রিয় জনরার মধ্য দিয়ে আসলে কন্টেন্টটাকে পাঠানো এবং মেসেজটাকে দেয়া যে যা হচ্ছে আমাদের চারপাশে সেটা ঠিক হচ্ছে না, এবং সেইটা আমি তাদেরকে একটা ধাক্কার মধ্য দিয়ে তাদেরকে এমন করে দিতে চাই যে তারা যাতে শিউরে ওঠে, যে বিভৎসটাকে আরেকটু বিভৎস করে তাদের সামনে প্রেজেন্ট করা। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম দর্শক মোজাফফর হোসেনের যে বইটি এসেছে সেই বইটি সম্পর্কে। শুরুতেই বলছিলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাস আসলে কয়েকটি ঘটনা প্রবাহ মাত্র নয়, ছোট ছোট ঘটনা নিয়ে আসলে অনেক ধরনের গল্প আমাদের চোখের সামনে উঠে আসে, এবং মুক্তিযুদ্ধের হয়তোবা সকল ঘটনা আমাদের সামনে পড়ার সুযোগ হয় না, কিন্তু যেগুলো পড়ার সুযোগ হয় সেগুলো লেখকদের মাধ্যমে আমরা জানতে পারি, এবং তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, স্মৃতিচারণ, সেগুলো আমাদের জানার সৌভাগ্য হয়। তেমন একটি বই রয়েছে আমার হাতে, পতাকায় দিদি ভাইয়ের বুক, এবং আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীতা ইমাম। আমি একটু জানতে চাই বইটির মধ্যে আপনি লিখেছিলেন একদম একটি দুটি লাইন পড়ারও সুযোগ পাইনি, একটু জানতে চাই বইটিতে কি আছে? ধন্যবাদ। আমি আসলে শিশুদের জন্য তো লিখি, তো এটা শিশুদেরকে মুক্তিযুদ্ধ সম্পর্কে জানানোর একটা প্রয়াস, বিশেষত যে একটা শিশু শরণার্থী যে চলে গেছিল মুক্তিযুদ্ধের সময় ভারতে, তার চোখে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের সময় একটি সাংস্কৃতিক আন্দোলন হয়েছিল, এবং এই শিশুটির কথার মাধ্যমে, তার চোখের মাধ্যম দিয়ে আমি দেখাতে চেয়েছি রূপান্তরের গান, মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা, যেগুলো শিশুদেরকে খুব একটা বলিনি আমরা, তো এগুলো বলে সাংস্কৃতিক আন্দোলন যে মুক্তিযুদ্ধে একটি বিশাল ভূমিকা ছিল সেটি একটু বলার চেষ্টা করেছি শিশুদের মতো করে শিশুদেরকে, এবং ভারতীয় নাগরিকদের যে একটা ত্যাগ ছিল এখানে সেটাও কিছুটা উঠে এসছে, আমাদের যে সহযোগিতা করেছে ভারত, বা আমারই একজন ভারতে দেখা আমারই একজন শিক্ষককে তার পরিবারের দুজন মানুষ মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছে সেই ঘটনা আমি লিখেছি। অসংখ্য ধন্যবাদ। দুটি বই সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। আমরা একটু জানতে চাই মোজাফফর হোসেন যে প্রতিদিন কিন্তু নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে, এবং গতকালকে যদি বলি যে 765টি, অর্থাৎ এই আজকে মেলার দশম দিন, 10 দিনে 765টি নতুন বই প্রকাশিত হয়েছে, এবং বরাবরই বলা হচ্ছে যে মানসম্মত বইয়ের উপরে এইবার আয়োজকরা নজরদারি করছেন বেশি, এবং আপনারা যারা লেখক রয়েছেন তারাও আসলে এর ব্যতিক্রম নন ভাবনার দিক থেকে। এই যে এতগুলো বই প্রকাশিত হচ্ছে, প্রতিদিন যদি এই যে যত দর্শনার্থী আসছে, পাঠক আসছে, তারা যদি একটি করে বইও কেনে, বই মেলা প্রাঙ্গণে বই থাকারই কথা না,
কিন্তু স্টল প্যাভিলিয়নগুলোতে আমরা গেলেই তাদের কাছ থেকে শোনা যাচ্ছে যে এখনো পর্যন্ত অমন বিকিকিনি জমে ওঠেনি। আপনার কাছে কি মনে হচ্ছে একজন লেখকের জায়গা থেকে অভিমত? না, এটা আমার মনে হয় আমি আশাবাদী ব্যাপারে যে পাঠক শুধুমাত্র মেলায় বই কিনতে আসবেন না, মেলা একটা উদযাপনের অংশ, তারা বই দেখছেন আসছেন, বইকে কেন্দ্র করেই তো আয়োজনটা। কিন্তু বই কিন্তু সারা বছর ধরে কেনা যায়, ফলে আমার মনে হয় এখনও মেলা আমাদের এক মাসব্যাপী মেলা, আমাদের অনেকেই লিস্ট করেন মেলাব্যাপী। তো আমি মনে করি যে প্রতি বছর উত্তর আমাদের কিন্তু সেলটা বাড়ে, আপনি দেখবেন যে এভরি ইয়ার আমরা আগের ইয়ারকে ব্রেক করি। তো আমার মনে হয় যে এই বছর বইমেলা শুরু থেকে আগের থেকে খুব পজিটিভলি ইতিবাচকভাবে এগোচ্ছে, এবং বইয়ের সিলেকশনের যেটা কথা বললেন যে কাগজের দাম বাড়ার ফলে প্রকাশকরা একটু হিসেবি হয়েছেন, ফলে তারা দেখছেন যে কোয়ালিটি প্রোডাকশনের দিকে যেতে হবে, বইয়ের কন্টেন্টের দিকে যেতে হবে, কারণ পাঠককে আসলে সেইভাবেই তারা পরিবেশন করতে চান। সব মিলিয়ে আমি আশাবাদী যে আমার মনে হয় হোপফুলি জাস্ট 10 দিন গেল, আরও 20 দিন আমাদের প্রায় 18 দিন মেলা আছে, আমার মনে হয় ভালো হবে। ছোট্ট করে জানতে চাই সঙ্গীতা ইমাম আপনার কাছ থেকে আপনার অভিব্যক্তিটা কি, কেমন পাঠক আসছেন এবং তাদের যে চিন্তা ভাবনা? আমি আজকে শুনলাম যে 1025টি বই আজকে পর্যন্ত এসেছে। তো 1025টি বই যদি এসে থাকে, যদি সেগুলো মানসম্মত হয়, নিশ্চয়ই পাঠক প্রিয়তা পাবে। এবং আমি কিছু কিছু বইয়ের নাম শুনলাম, যেটা শুনে মনে হলো এই বইটি বাংলা একাডেমি বইমেলায়, তো জানি না কন্টেন্ট কী, কিন্তু নাম শুনে আমার কাছে মনে হয়েছে যে এটি ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর মতো বই নয়। তো এগুলো যদি একটুখানি ফিল্টার হয় তাহলে নিশ্চয়ই হবে। এবং আমি তো শিশু সাহিত্য করি, শিশুরা কিন্তু বই কিনছে, বাবা মারা শিশুদের নিয়ে আসলে একটা বই তাদের হাতে তুলে দিচ্ছেন, এটি একটি বিশাল প্রাপ্তি। সারা বছর দিয়ে মোজাফরজানো সারা বছর ধরে বই কেনা যায়, কিন্তু বই সম্পর্কে জানার জন্য এতগুলো সংস্থা একসাথে হবে প্রকাশনা, সেটা একটা পজিটিভ দিক। এবং বই লিস্ট করে নিয়ে যাচ্ছেন, সারা বছর কিনবেন কিংবা মেলা শেষের দিয়ে কিনবেন, আমি সেই আশাই রাখি। মোজাফর হোসেন এবং সঙ্গীতা ইমামের সঙ্গে, এবং জানছিলাম এবারের মানসম্মত বই কোন কোন ধরনের বই আসলে পাঠকদের হাতে তুলে দেওয়া উচিত এবং আয়োজকদের আসলে আরেকটু নজরদারি বাড়ানো উচিত। দর্শক, এ মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি, আপনাদের সঙ্গে আছে আমি সুগণ আমির, এবং এই মুহূর্তে আমি রয়েছে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণের সরার্দি উদ্যানে, এবং দেখতেই পাচ্ছেন পেছনটা একদম টইটম্বুর, পাঠক দর্শনার্থীদের মিলন মেলায় মুখরিত, সেই সঙ্গে এসেছে পাঠক প্রকাশক লেখক রয়েছেন স্টল এবং প্যাভিলিয়নগুলোতে, এবং অটোগ্রাফ ফটোগ্রাফের সাথে নতুন বই, নতুন প্রচ্ছদের নতুন বই তারা চেষ্টা করছেন দর্শনার্থী যারা আছেন, যারা পাঠক যারা আছেন তাদের হাতে তুলে দিতে। এই মুহূর্তে একজন লেখক রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি তার সঙ্গে, এবং যেই বইটি এনেছেন সেই বইটিও দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যুদ্ধবাজ কলের পুতুল রফিকুল ইসলাম দুঃখ, এবং এই বইটি আমি যতটুকু শুনলাম যে কবিতা আপনি লিখেছেন, এবং আপনি বলছিলেন যে জীবন থেকে মৃত্যু অবধি প্রতিটি ধাপেই আসলে আমাদের সকলকেই যুদ্ধ করতে হয়। কি রয়েছে যুদ্ধের তো অনেক বর্ণনা রয়েছে, এই কবিতাতে কি বর্ণনা? এই কবিতাটা, এই বইটাতে আসলে শুক্রকীটের, কোটি শুক্রকীটের থেকে একটা শুক্রকীটে আমাদের জন্ম, সেটা একটা বড় যুদ্ধ ছিল, আর সেখান থেকে আমরা জন্ম নেই, হামাগুড়ি খাই, বড় হই, প্রেমে পড়ি, সংসার পাতি, সমাজ গড়ি, সব কিছুতেই কিন্তু একটা যুদ্ধ লেগে থাকে। সেটা হতে পারে আত্মিক হতে পারে, পার্থিব হতে পারে, সমস্ত যুদ্ধটাই এই বইয়ের ভিতরে আছে, এবং সেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আছে এই বইটার ভিতরে। ওকে, দর্শক যেটা আমরা শুনছিলাম যে জীবন থেকে একদম মৃত্যু অবধি যত যুদ্ধ আছে, এই যে যাত্রাটা, জীবনের যাত্রার অনেক অংশই উঠে এসেছে এই বইটিতে, এবং এরকম অনেক বই আসছে, উপন্যাস আসছে, গল্প আসছে, কবিতা আসছে, ভ্রমণ কাহিনীর সাথে সাথে থ্রিলার ধর্মী কিছু বই রয়েছে, ভৌতিক বই রয়েছে। এরপরেও আমি দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই বইমেলা প্রাঙ্গণে আমাদের পরিবারের অনেকে অসুস্থ ব্যক্তিরা রয়েছেন, যারা আসলে মেলা প্রাঙ্গণে আসতে পারেন না, হয়তোবা তাদের হাঁটতে অসুবিধা হয়, নানা অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছেন, কিন্তু মনটা পড়ে থাকে আসলে মেলা প্রাঙ্গণে। তাদের জন্য সুইস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজন করেছে হুইল চেয়ার, তারা প্রতি বছর আসলে এই হুইল চেয়ারটি কন্ট্রিবিউট করে থাকেন, যারা অসুস্থ রয়েছেন, যাদের শারীরিক অক্ষমতা রয়েছে, কিন্তু মেলা প্রাঙ্গণটি আসলে ঘুরে দেখতে চান, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আমি সেই ফাউন্ডেশনের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে চাই। প্রতি বছর আসলে আমরা দেখি যে মেলা প্রাঙ্গণে যারা আসতে চান কিন্তু শারীরিক অসুবিধার কারণে অনেকেই উপস্থিত হতে পারে না, তাদের জন্য আপনারা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করছেন, হাত বাড়িয়ে দিচ্ছেন পাঠকদের কাছে, এবং তারা যাতে দর্শক পুরো প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে ঘুরে
বই দেখতে পারে, বই কিনে বিক্রি করতে পারে, সেই ব্যবস্থাও কিন্তু তারা করেছেন। আমি একটু তাদের সঙ্গে কথা বলতে চাই, এবার কি ব্যবস্থা রয়েছে? কোনো পাঠকদের এর আগে যেরকম ছোট্টখাটো কিছু অভিযোগ আমরা পেয়েছিলাম, সেরকম এবার আছে কি? ধন্যবাদ। তো আমরা সুইস বাংলাদেশ ফাউন্ডেশন গত 8 বছর ধরে এই সেবাটা দিচ্ছি। মূলত আমরা আসলে দোয়েল চত্বর এবং টিএসসিতে আমরা অবস্থান করি। আমাদের 20টা হুইলচেয়ার রয়েছে এবং প্রতিদিন 20 থেকে 25 জন ভলান্টিয়ার থাকে আমাদের, যারা আসে তাদেরকে পুরো মেলা আমরা ঘুরে দেখাই। তো যেমন অভিযোগ আসলে বলতে কিছুই নেই, এবং মেলার আসলে অনেক চমৎকার একটা পরিবেশ এখন রয়েছে, এবং বিশেষ করে হুইলচেয়ারের জন্য কিছু ঝামেলা ছিল আমাদের মুভিং করার ক্ষেত্রে, রাস্তাগুলো একটু ভালো হলে আমাদের জন্য আর একটু ইজি ছিল। কিন্তু তারপর আমরা ভলান্টিয়াররা আসলে যত কষ্টই হোক, যেহেতু আমাদের এটা ভালো লাগার জায়গা থেকে কাজটা করি, সেখানে কোনো কষ্টই আমাদের কাছে কোনো কষ্ট না। বিশেষ করে তখন ভালো লাগে যখন আসলে এই ধরনের মানুষজনকে আমরা ই করতে আসলে অনেকে বলে যে আমাদের জন্য দোয়া করো। আমি সে দোয়া ব্যাপারটা ওই রকম ভাবে না, মানুষের জন্য আমরা কোনো কিছু করি তখন সেলফ স্যাটিসফ্যাকশনের বড় একটা জায়গা, সেটা আসলে অটোমেটিকলি চলে আসে। তো আসলে এখানে যারা ভলান্টিয়ার আছে খুবই ডেডিকেটেড, এবং আমরা বিকাল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত এই মেলা প্রাঙ্গণে অবস্থান করি, এবং তারা যতক্ষণ থাকতে চায় ততক্ষণ পর্যন্ত আমরা পুরো মেলা ঘুরাই। দর্শক শুনছিলাম তাদের সহযোগিতার এই যে হাতটি বাড়িয়ে দেওয়া, অর্থাৎ যারা বইয়ের সঙ্গে আত্মিকতা যাদের সম্পর্ক রয়েছে তাদের সাথেও কিন্তু তারা যুতবদ্ধ হয়ে কাজ করছেন। একটু জানতে চাই, আপনি একজন পাঠক, প্রতিনিয়তই তো বইমেলায় আসা হয়, কেমন লাগে তাদের সহযোগিতায়? এবং আমি যদি বলি যে এই বইমেলার এবারের আয়োজন কেমন লাগছে? বাংলা একাডেমি 1973 সালে যখন চট্টগ্রামে শুরু হয় বইমেলা, তখন আমি ইসে পড়ি অনার্স পরীক্ষাতে, প্রতি বছর মেলায় আসি কয়েকবার। এখন একমাত্র 2020 সনে হুইলচেয়ার থাকার কারণে আসতে পারছি। আমি গত 3 বছর থেকে ঘরে কোনো আত্মীয় বাসায় নিয়ে গেলে গাড়িয়ে নিয়ে যায়, হুইলচেয়ার থাকে সাথে। এবার কি কি বই কিনবেন? আমি অলরেডি মহিদিন আহমেদ সমস্ত অনলাইনে ম্যাক্সিমাম বই নেই, আমি অলরেডি 2টা বই কিনছি আর বুঝিনি একদম। আমি আর দিন আসব বই কিনতে, আজকে সব খুঁজে বাড়ি করতে পারি না। আমার দর্শক তিনি এখনও বইমেলা প্রাঙ্গণ ঘুরবেন দেখবেন, এবং যে বইগুলো আসলে পছন্দ হচ্ছে সেগুলো তো কিনে বিক্রি করবেনই। আমরা খুব সংক্ষেপে শেষ করব, তার আগে একটু দেখিয়ে নিতে চাই মেলা প্রাঙ্গণের পাঠকদের উপস্থিতি। যেহেতু আজকে শুক্রবার এবং আগামীকালকে শনিবার, এই 2 ছুটির দিন আসলে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। এবং ইতোমধ্যে 765টি নতুন বই প্রকাশিত হয়েছে। প্রতিদিন এই মেলা প্রাঙ্গণে আয়োজন করা থাকছে, লেখক বলছি মঞ্চে থাকছেন, প্রকাশক এখানে প্রতিটি স্টল এবং প্যাভিলিয়নগুলোতে রয়েছেন, এবং পাঠকদের ভিড় আসলে আজকে চোখে পড়ার মতো। এবং তারা যেটি বলি আমি প্রতিদিনই যে প্রতিটি স্টল এবং প্যাভিলিয়নগুলোতে যেই সূচিপত্রগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তারা সংগ্রহ করছেন, এবং সেখান থেকে আসলে পছন্দের বইটি নির্বাচন করছেন। এবং প্রকাশকরা যেটি বলছেন যে তাদের যেটা একটা প্রত্যাশা, যেহেতু আজকে মেলার 10ম দিন, আর 18 দিন রয়েছে মেলার, সুতরাং এই কয়েকটি দিনে কিন্তু তারা চেষ্টা করবেন নতুন যেই বইগুলো রয়েছে এবং তথ্যবহুল যে বইগুলো রয়েছে সেগুলো পাঠকদের হাতে তুলে দেবার জন্য। এবং দর্শক প্রতিদিনই আমরা এই মেলা প্রাঙ্গণ থেকে জানাই বইয়ের খবর, জানাই লেখক পাঠক এবং প্রকাশকদের যেই মিলন মেলা সেই মেলাটাও আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি অমর একুশে বইমেলা।